সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জনাব সিমিন হোসেন রিমি এমপি। সিমিন হোসেন রিমি এমপি, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রাণপ্রিয় সভাপতি এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আওয়ামী লীগের সকল পর্যায়ের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সম্মানিত সুধীজন, সবাইকে আমি আমার বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। সময় খুব সংক্ষিপ্ত, এজন্য আমি এখানে বসে বসে সবার বক্তব্য শুনতে এবং শুরুতে স্লোগান থেকে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন পূরণের যে লড়াই, যে লড়াইয়ে আমরা সবাই একসাথে অবতীর্ণ, আমাদের জননেত্রী শেখ হাসিনা, যিনি একজন, আমি শুধু ভিশনারি বললে আমার হবে না, যিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন এবং যিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে প্রতিটি পদে পদে, স্বপ্নের যে ভাগ 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 ভাগ, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোকে যিনি একেবারে সামনে নিয়ে এসে যিনি নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছেন, তিনি আমাদের সামনে সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য আরেকটি স্বপ্ন ছুড়ে দিয়েছেন। সেই স্বপ্ন হলো যেই স্লোগানটা আপনারা আজকে দিয়েছেন, স্মার্ট বাংলাদেশ। তো স্মার্ট শব্দটার অর্থ কিন্তু আপনারা কে কিভাবে চিন্তা করেন আমি জানি না, স্মার্ট শব্দটার অর্থ যদি আমরা ডিকশনারি দেখি, অভিধান দেখি, তাহলে দেখব স্মার্ট মানে দক্ষ, স্মার্ট মানে জ্ঞানী, স্মার্ট মানে তড়িৎ কর্মা, স্মার্ট মানে উজ্জ্বল, স্মার্ট মানে যে সব একটা স্বয়ং সম্পূর্ণ। তো সেই স্বয়ং সম্পূর্ণ বঙ্গবন্ধু সোনার বাংলার জন্যই কিন্তু সমস্ত কিছু করা হয়েছে। এই 30 লক্ষ শহীদ বঙ্গবন্ধুর আত্মাহুতি, আমাদের এই বাংলাদেশের যত মানুষের সারা জীবনের সংগ্রাম, সব কিছুই কিন্তু এই সোনার বাংলার জন্য। এই সোনার বাংলা একটি আধুনিক, যদি বলি আমি, সংস্করণ এবং সোনার বাংলা বাস্তবায়নের পথে, সেই পথে আমরা যদি, আমি স্মার্ট যেই অর্থে বললাম, আমাদের জননেত্রী শেখ হাসিনার যে ভিশনারি যে চিন্তা, সেই চিন্তাটার কিন্তু লক্ষ্য হলো দক্ষ উন্নত সমাজ গঠন করা। যেই দক্ষ উন্নত সমাজ গঠন করার জন্য উনি 2008 সালে নির্বাচনের সময় যে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল অর্থ কিন্তু বিশ্বের সাথে প্রযুক্তিতে জ্ঞানে বিজ্ঞানে লড়াই করা, সেখান থেকে উন্নত বাংলাদেশে পৌঁছে যাওয়া। আমরা বাংলাদেশ সেই দিকে এগিয়ে যাচ্ছি, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের বঙ্গবন্ধুর কথাতেই সোনার মানুষ তৈরি হতে হবে। তো সেই সোনার মানুষ তৈরি করার জন্য শুধুমাত্র একা আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি যেভাবে নিরলস চেষ্টা করে যাচ্ছেন, সেই চেষ্টায় আমরা যে যেখানে আছি যতটুকু সম্ভব আমরা যদি সেটুকু দেই, তাহলে কিন্তু আজকের এই বিজয় দিবসে আমাদের সকল কিছুর সার্থকতা সেইখানেই লুকিয়ে আছে। আমি আজকে আমার কথার শেষে, আমি কথা বাড়াবো না, সময় অল্প, আমি আমার কথার শেষে আবারও আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার চিরজীবনের সারা সময়ের সহযোদ্ধা আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী এবং এইচ এম কামারুজ্জামান সহ সকলকে, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।